শাবনূর এন্ড সালমান শাহ ওনাদের যে জুটিটা ওরকম কোনো একটা জুটি হওয়ার সম্ভাবনা যাকে থাকবে আমি তার সাথে কাজ করতে চাই। কালকে আমি আমার বাবা মার সাথে সিনেমাটা দেখছিলাম, ফুল টিম আসে নাই, আমি একা। তারপরে সবাই আমাকে নোটিস করছিল, হল থেকে বের হয়ে সবাই বলছিল আপনি সুমিনা, আমাকে হ্যাঁ, মানে ওই ফিলিংসটা আমি আসলে মানে বুঝাতে পারবো না। আমার মনে হয় জীবনের ক্যারিয়ারলি যদি কেউ কোনো সাকসেসনেস চায়, আই থিঙ্ক এইটাই তার সাকসেসনেস হতে যাচ্ছে, মানে আমার সাকসেস এইটাই। হ্যাঁ, আম লাকি ইনাফ, এটা আমার অভিনীত সেকেন্ড ফিল্ম, বারবার বলছিলাম। তো আমার আমার দুইটা সিনেমাতে স্টার কাস্টিং ছিল, এর আগে ছিল কলকাতার বনি সেনগুপ্ত, সেও একজন স্টার কাস্ট, এখন এখন অনন্ত জলিল স্যারের মতো একজন আর্টিস্ট। সো ওনাদের ওনাদের কথা বলতে গেলে মানে আমি বুঝতেছি না আমি কী বলবো, বাট ওনারা খুবই 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 লাভলি, খুবই ভালো মানুষ, ওনাদের সাথে কাজ করে মানে নিজেকে আমার মনে হচ্ছে যে আই এম প্রাউড এনাফ। ওনাদের পারফরমেন্স নিয়ে বলার তো আমার কিছু নেই, কারণ আমি ওই জায়গাটাতে এখনও বিলং করি না। তবে হ্যাঁ, খুবই ভালো করেছে, সবাই ভালো করেছে, প্রতিটা আর্টিস্ট খুব ভালো করেছে। গত বছর দিন দা ডেও আমি দেখেছি, সো আমার প্রতিটা কাজই ওনাদের দেখা হয়েছে এবং খুব ভালো লাগে, খুব সুইট একটা কাপড়। গত বছর দিন দা ডে দেখার পরে যতটা হ্যাপি হচ্ছিলাম, ভালো লাগছিল যে বাংলা সিনেমার এই যে পরিবর্তনটা, সেটা ভেবে আসলো দ্যাট মোমেন্টে, ভাবিনি যে আমার অতটা তাড়াতাড়ি ওনাদের সাথে আমার স্ক্রিন শেয়ার হয়ে যাবে। সো মানে আসলে আমি ভাবতে পারছি না, এখনও মনে হচ্ছে যে এটা একটা স্বপ্নের মতো। বর্ষা আপু বলছিল, বারবার করেই বলছিল যে আমি নেগেটিভ ক্যারেক্টারটা করেছি, নেগেটিভ হিরোইন হয়েছি। সো স্বাভাবিকভাবে এখানে পজিটিভ হিরোইনও একজন আছেন এবং সেটা আমি, এবং সেই ফিলিংসটা মনে হচ্ছে কি যে আমার ক্যারিয়ারের জন্য একটা স্টাবলিশ করার জন্য, ক্যারিয়ার একটা স্টাবলিশ ক্যারিয়ারের জন্য এই জিনিসটা অনেক দরকার ছিল, যে এত তাড়াতাড়ি দর্শক জনপ্রিয়তা বা আপনাদের সবার কাছে পরিচিত হওয়ার জন্য এই এই কী বলে টার্নিং পয়েন্ট আমার ক্যারিয়ারে খুব দরকার ছিল। বেসিক্যালি সবাই তো সবার গন্তব্যে পৌঁছানোর জন্যই অভিনয়টা স্টার্ট করে এবং আই থিঙ্ক সবাই সবার ফোকাসটা ওইখানে রেখেই কাজগুলো করে। তো আমার সাইড থেকে বলতে গেলে যে অফকোর্স আমি যেহেতু ইন্ডাস্ট্রিতে আসছি, কাজ করতে চাচ্ছি এবং কাজ করব। আমার মনে হয়, আমি জানি না কে থাকবে কে থাকবে না, হয়তো বা সবার লাক ফেভার করে না, আমার লাক ফেভার করতেও পারে নাও করতে পারে, বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ইন্ডাস্ট্রিতে লং টার্ম একটা ক্যারিয়ার হোক আমার। অ্যাকচুয়ালি আমি রোমান্টিক টাইপস ফিল্ম খুব লাইক করি, আমি খুবই পছন্দ করি। আমি চাই যে সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদমানির যেমন একটা ফিল্ম ছিল লাস্ট টাইম, যে ফিল্মটা করার পর ওরা একসাথে মানে খুব সুন্দর একটা সুইট কাপল হিসেবে স্টাবলিশ হয়েছে। সো আমি চাই যে ওরকম কিছু একটা ক্যারেক্টার, একটা সুইট বাবলি কিউট, এখানেও কিন্তু আমাকে একটা সুইট বাবলি কিউট মেয়ে হিসেবে দেখানো হয়েছে। সো আমি চাই সবার সাথে আমার কাজ করার খুব ইচ্ছা, বাট দর্শক যাদের সাথে আমাকে অ্যাকসেপ্ট করবে, আমি চাচ্ছি সবার সাথে একটা একটা কাজ হোক, দেন দর্শক যাদের সাথে অ্যাকসেপ্ট করবে, লাইক শাবনূর এন্ড সালমান শাহ ওনাদের যে জুটিটা, ওরকম কোনো একটা জুটি হওয়ার সম্ভাবনা যাকে থাকবে আমি তার সাথে কাজ করতে চাই।